আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলে একটি জিমেইল অ্যাকাউন্ট ওপেন করবেন এবং সেই জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে কিভাবে প্লে স্টোর চালু করবেন। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংস মেনুতে। সেটিংস মেনুতে যাওয়ার পর একটু নিচের দিকে চলে যাবেন। এখানে লেখা রয়েছে, আপনারা দেখছেন, অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ। এখানে ক্লিক করবেন। এখান থেকে প্রথমে যে অপশানটি রয়েছে অ্যাকাউন্টস, এখানে ক্লিক করবেন। এরপর যে অ্যাড অ্যাকাউন্ট লেখা রয়েছে এখানে প্লাস চিহ্ন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আমরা যেহেতু গুগল মানে জিমেইল অ্যাকাউন্ট খুলবো, সেই জন্য আমরা এখান থেকে গুগল সিলেক্ট করে নেব। ইনফরমেশন চেকিং করতেছে। বন্ধুরা, আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং সবার উপকারার্থে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন। এখন এখানে আসার পর আমরা যেহেতু নতুন করে অ্যাকাউন্ট ওপেন করব, সেই জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটির উপরে ক্লিক করব। প্রথমে যে অপশানটি রয়েছে মাইসেলফ, ফর মাইসেলফ, এখানে ক্লিক করব। এখান থেকে এখন আমরা কী নামে জিমেইল অ্যাকাউন্টটি ওপেন করব সেই নামটি আমরা ব্যবহার করব। আমি এখানে নাম দিতেছি নোয়াখালী টেক। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখন জন্ম তারিখ চাইতেছে, তো আমি যে কোনো একটা জন্ম তারিখ দিয়ে দিতেছি আপনাদেরকে শেখানোর জন্য। আপনারা আপনাদের জন্ম তারিখটি দিয়ে দিবেন। এরপর এখান থেকে জেন্ডার, আমি এখানে মেল সিলেক্ট করে দিলাম। নিচের থেকে এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর তারা এখানে আমাদেরকে কিছু মেইল অ্যাড্রেস সাজেস্ট করতেছে, তো আমরা আমাদের ইচ্ছে মতো মেইল অ্যাড্রেস তৈরি করবো। সেজন্য এখান থেকে ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখানে আমি দেখি আমার নোয়াখালী টেক নামে পাইকিনা জিমেইল অ্যাড্রেস, TECH। এখন এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। নোয়াখালী টেক অলরেডি কেউ ব্যবহার করতেছে, অ্যাভেলেবেল নেই, সেজন্য আমি এসটা কেটে দিলাম। নোয়াখালী TEC দিয়ে নেক্সটে ক্লিক করতেছি। হ্যাঁ, এটি অ্যাভেলেবেল রয়েছে। এখন আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো পাসওয়ার্ড ব্যবহার করবেন। আমি আমার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিতেছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারা বলতেছে পাসওয়ার্ডটি দুর্বল হয়েছে, একটু শক্তিশালী পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আপনারা আপনাদের নাম সাথে আরও কিছু লেটার ব্যবহার করে দিবেন, নাম্বার টাম্বার সহ। আমি একটা পাসওয়ার্ড দিয়ে এখান থেকে, এখন আমি এখন স্ট্রং একটা পাসওয়ার্ড ব্যবহার করেছি, এখন এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন, আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এরপর আবার নেক্সটে ক্লিক করবেন। এরপর নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পর এখানে আই এগ্রি লেখা রয়েছে, আই এগ্রিতে ক্লিক করবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি তৈরি হচ্ছে, সেজন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হচ্ছে। এখন আমরা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দেব। আপনারা দেখছেন জিমেইল অ্যাড্রেসটি অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা প্লে স্টোরে চলে যাব। এখান থেকে প্লে স্টোর ওপেন করতেছি। এখান থেকে আমরা নোয়ে ক্লিক করে দেব। আপনারা দেখছেন যে আমরা যে জিমেইল অ্যাড্রেসটি তৈরি করেছি সেটি অলরেডি এখানে প্লে স্টোরে অটোমেটিক্যালি বসে গিয়েছে। এই যে নোয়াখালী টেক জিমেইল অ্যাড্রেসটি অলরেডি প্লে স্টোরে অটোমেটিক্যালি বসে গিয়েছে। তো এভাবে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইল দিয়ে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর একটি শেয়ার করে দেবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।